আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের নিয়ে আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে, যতই পড়ুন চাকরি হবে না যদি তিনটি জিনিস না থাকে। অর্থাৎ এমন কি তিনটি জিনিস যার অভাবে আপনার চাকরি নাও হতে পারে, অধিক পরিশ্রম বা অধিক চেষ্টার পরেও। সেই তিনটে বিষয় কি? বিষয় তিনটে নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আলোচনায় যাওয়ার পূর্বে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন তথ্য পেতে। আর উপকার পেলে অবশ্যই চ্যানেলটি ছড়িয়ে দিন মানুষের মাঝে, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তোমাদের একটা বিষয় মনে রাখবেন যে কিছু শিক্ষা আছে, কিছু কিছু শিক্ষা মানুষকে অর্থাৎ সচিব পর্যন্ত বানিয়ে দেয়, আবার কিছু কিছু শিক্ষা আমরা অর্জন করার পরে একটা প্রাইমারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও আমরা অনেক ফাইট করি। অর্থাৎ প্রাইমারি চাকরিটা, অর্থাৎ মাঝে মাঝে ডোন্ট মাইন্ড আমি বলে থাকি যে মশা মারতে কামানের মতো একটা পরিস্থিতি হয়ে থাকে। তো আসলে এমন কি গ্যাপ, যেই গ্যাপগুলোর কারণে আমাদের এই দুর্নদশায় পড়তে হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল পূর্তিবেদ্য বিষয়। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা আজকের বাড়াচ্ছি না, আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত আপনারা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, ইংলিশ শব্দ কন্টিনিউটি। কন্টিনিউটি শব্দটার অর্থ হচ্ছে ধারাবাহিকতা। মনে রাখবেন, যে কোনো কর্মের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, যে কোনো কর্মের সবচেয়ে কঠিন অ্যাপ্রোচটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। আপনি 30 দিন একটা জায়গায় যাবেন, সেটা কঠিন ব্যাপার। 30 দিন আপনি একই সময় টেবিলে পড়বেন, খুবই কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ জামাতে পারবেন, খুবই কঠিন ব্যাপার। আর যারা এই অসাধ্যকে সাধন করতে পারে তারাই মূলত সফলকাম হয়। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে কন্টিনিউটিও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আমি এবার একটা এক্সাম্পল দিচ্ছি, একজন ভালো মানের স্টুডেন্ট, তিনি 12 বা 14 ঘন্টা সময় পড়বে না, যেটা একজন খারাপ স্টুডেন্ট পড়ে ফেলতে পারে। একজন ভালো স্টুডেন্ট 8 ঘন্টা সময় প্রতিদিন পড়বে, তার বৈশিষ্ট্য হচ্ছে আজ 8 ঘন্টা পড়লেও আবার কালকেও কিন্তু 8 ঘন্টা পড়বে, এর পরের দিনও কিন্তু কি আবার 8 ঘন্টা পড়বে। কিন্তু একজন খারাপ স্টুডেন্ট দেখবেন মোটিভেশন নিয়ে একদিন 12 ঘন্টা পড়ে, আর একদিন 14 ঘন্টা পড়ে, আর একদিন দেখবেন এই 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে গিয়ে অসুস্থতায় পড়ছে, পরে 2-3 দিনে তাদের আর খোঁজও থাকে না। সুতরাং অবশ্যই আপনাকে এই কন্টিনিউটি বা ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর ইউ টু উইন ইন দ্য রেস। পরেরটা দেখুন, দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি তা হচ্ছে মোর প্র্যাকটিস অন ম্যাথ অ্যান্ড ইংলিশ। অবশ্যই বন্ধুরা মনে রাখতে হবে, আমি সবসময় একটা কথা বলে থাকি, ম্যাথ ইংলিশকে আমি লিভার এবং কিডনির মতো বলে থাকি। যাদের আপাতত লিভার এবং কিডনি ঠিক আছে তাদের আপাতত সমস্যা নেই। মনে রাখতে হবে ম্যাথ এবং ইংলিশের উপরে আপনার কর্তৃত্ব বজায় রাখতে হবে। অধিক দক্ষতাই পারে আপনার ম্যাথ ইংলিশের উপরে, যে আপনার প্রচুর দক্ষতাই পারে আপনার এই যে কোনো চাকরির প্রতিযোগিতায় সকলের থেকে এগিয়ে রাখতে। সুতরাং আপনাকে খুব বেশি ম্যাথ এবং ইংলিশের উপরে ফোকাস করতে হবে। এ হচ্ছে 2টা পয়েন্ট, এরা কিন্তু সবসময় এগিয়ে থাকে। আর 3 নম্বর যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বিং ইন টাচ উইথ এ মেন্টর। আপনার ধারাবাহিকতা ঠিক আছে, আপনার ম্যাথ ইংলিশ ঠিক আছে, তারপরেও যে আর একটা পয়েন্ট রয়ে গেছে তা হচ্ছে বিং ইন টাচ উইথ এ মেন্টর। একজন ভালো মানের শিক্ষক কিংবা একজন জ্ঞানী লোক, বা যিনি একজন কেরিয়ার কনসালট্যান্ট বা কেরিয়ার ডক্টর, এরকম একজন ব্যক্তির সাথে সবসময় আপনার ইন টাচে থাকা দরকার। বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি একজন আতরওয়ালার সাথে চলেন তাহলে আপনার শরীরে আতরের ঘ্রাণি লাগার সম্ভাবনা রয়েছে, আর একজন কয়লালার সাথে চললেও আপনার কয়লা লাগার সম্ভাবনাই রয়েছে। একটা বিষয় মনে রাখবেন, আপনি যতই মেধাবী হন না কেন, একটা সময় পড়তে পড়তে হতাশ হয়ে যাবেন। আবার আপনার এই হতাশা কাটানোর জন্য একজন ভালো মানের মেন্টরের প্রয়োজন, যিনি আপনার এই হতাশা রিমুভ করে দিবে। দিন শেষে একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, যে আপনি যাই করেন যেভাবেই করেন না কেন, আপনাকে কিন্তু এই রেসে, এই মাঠে টিকে থাকতে, দাঁড়িয়ে থাকতে, আপনাকে কিন্তু এই বিষয়গুলোর প্রতি দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় অবস্থান দখল করতে হবে। কেবল তখনই আপনি আপনার সফলতা আশা করতে পারেন। তা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেল ডিড জব এজু চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা আজকে আর লেন্দি করছি না, আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।